হ্যালো এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি ভালো। ফাইম টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। তো আজকে আপনাদের নতুন একটি টিপস নিয়ে আমি হাজির হয়েছি, আর সেটা হচ্ছে যে কিভাবে আপনারা চেক করবেন ব্রডব্যান্ডের স্পিড আপনাদের ঠিক আছে কিনা, মানে নেট প্রোভাইডাররা আপনাকে যে স্পিড দিয়েছে সেটা পাচ্ছেন কিনা, 2 Mbps দিয়েছে, 2 Mbps পাচ্ছেন কিনা। তো চলুন আমরা দেরি করবো না, আমরা সরাসরি কাজে ঢুকে পড়ি। এখনও যারা সাবস্ক্রাইব করেননি ফাইন টিউব চ্যানেলটি, তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে বক্সের টিক মার্ক দিয়ে সেভ করে ফেলুন, যেন ফাইন টিউবের সকল ভিডিও সবার আগে দেখতে পান। তো কাজে ঢোকার আগে যেটা বলবো, যারা নতুন এই প্রথম আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট আমার যেই ভিডিওগুলি আসবে আপনারা দেখার জন্য, সেই জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি। তো চলুন আমরা চলে যাই, কাজে চলে যাই। আমি প্রথমে আমার ব্রাউজারটা ওপেন করব। ব্রাউজারটা ওপেন করার পর আমি ব্রাউজারটা ওপেন হলো আমার, হওয়ার পর আমি চলে যাব সরাসরি একটি ওয়েবসাইটে। প্রথমে গুগলে চলে গেলাম, আর এখান থেকে আমি লিখলাম যে স্পিড টেস্ট। তো আমি এখানে চলে গেলাম, আবার এখান থেকে এখানে চলে গেলাম, এই প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেখানে চলে গেলাম। ইন্টারফেসটা এরকম আর লিঙ্কটা হচ্ছে এরকম, beta.speedtest.net। তো আমরা দেরি করবো না, আমরা খুব তাড়াতাড়ি, আমরা এখানে একটি গো বাটন দেখতে পাচ্ছেন, এই গো বাটনে আমরা প্রেস করলাম। ক্লিক করার পর আমরা যে কাজটা করব, আমাদের যে এখানে মিটার দেখতে পাচ্ছেন, এই মিটারে আমাদের স্পিডটা দেখাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্পিডটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 38 MB ডাউনলোড স্পিড, 38 MB, 38.92 MB। আর আমার আপলোড স্পিডটাও এখানে মিটারে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেট করতেছে। তো ক্যালকুলেট করার পর আমি আপনাদেরকে কিছু কথা বলবো যে আসলে এই মিটারটা যে স্পিডটা দেখাচ্ছে আপনারা, এটা কি সঠিক কি না। তো অলরেডি ক্যালকুলেট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 38.92 MB Mbps, আর এখানেও দেখাচ্ছে 38.29 Mbps। তো এখানে যে স্পিডটা দেখাচ্ছে এটা হচ্ছে যে যারা ডেডিকেটেড লাইন ইউজ করে তাদের জন্য, আর যারা শেয়ার লাইন ইউজ করে তাদের জন্য এই স্পিডটা না। যারা ডেডিকেটেড লাইন ইউজ করে তারা এই স্পিড টেস্ট দিয়ে স্পিড টেস্ট করে তাদের অ্যাকচুয়াল যে স্পিড টেস্ট সেটা পাবে, আর যারা শেয়ারিং লাইন ইউজ করে তাদের শেয়ারের যে স্পিড, মানে যে মূল আইপিটা, মানে আপনাদের যে আইপি থেকে আপনাকে শেয়ার দিয়েছে সেই আইপির যে স্পিডটা সেটা এখানে দেখাবে। যেমন আমি নেট প্রোভাইডার থেকে আমি নিয়েছি 3 Mbps, আর আমার এখানে শো করছে আপনার 3.8, মানে 38 Mbps। তো অসম্ভব, আমি এতটুকু স্পিড নিই নাই এবং আমি এই স্পিডে ডাউনলোডও করতে পারছি না। আপনারা বলতে পারেন তো যারা যে শেয়ারে আছে তারা কি চেক করতে পারবে না? হ্যাঁ, তাদের জন্য সফটওয়্যার আছে একটি, যে সফটওয়্যার নাম আমি আপনাদেরকে বলবো এবং স্পিড টেস্ট কীভাবে করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা এভাবে আমরা চেক করবো, যাদের ডেডিকেটেড লাইন তারা এভাবে চেক করবো, যারা শেয়ারিং লাইন তারা এভাবে চেক করে অরিজিনাল স্পিডটা পাবে না। তো চলুন আমরা যে সফটওয়্যারটার মাধ্যমে আমরা স্পিড টেস্ট করবো সেই সফটওয়্যারটা এখানে সার্চ করবো, সেটা হচ্ছে ডিওমিটার। এটি খুবই পপুলার একটি সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা স্পিড টেস্ট করে অরিজিনাল যে স্পিডটা সেটা পাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ডিওমিটার, এখানে আপনার ক্লিক করার পর আরেকটি পেজ আসবে এবং আরেকটি ডাউনলোড বাটন আসবে, সেখানে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমি আপনাদের সাথে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি এবং আমার উপরে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার ডিওমিটারটা চলতেছে। আপনি এখানে যখন উইন্ডোজ যে ডাবল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এটা আমার নিচে চলে আসবে। তো এখানে ক্যালকুলেট করার পর আমরা এখানে একটা যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে আমি যখন সার্চ করব, রেজাল্ট যেটা আসবে সেটাই হচ্ছে আমার অরিজিনাল ডাউনলোড স্পিড। আবার আমরা আরেকটা কাজ করব না, আমরা কখনো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড দেবো না, কারণ বর্তমানে ইউটিউবের মেগাবাইট এমনিতেই তারা নেট প্রোভাইডার যারা তারা বাড়তি দিয়ে রাখে, কারণ ইউটিউবের মেগাবাইট অনেক কম টাকা কিনতে পাওয়া যায়। তো আমরা যেটা চেক করব, অন্য যে কোনো একটি ওয়েবসাইটে যাব, যেমন আমি এখানে ডিওমিটারে আসলাম বা অন্য ইউটিউব ছাড়া অন্য যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, সেখান থেকে আমি ডাউনলোড করব। ডাউনলোড করে আমি চেক করব যে আমার অরিজিনাল স্পিড কতটুকু, ঠিক আছে? যেমন 43 Mbps আমার এখানে শো করতেছে, যেহেতু আমি ইউটিউব থেকে যখন আমি ভিডিও প্লে করব তখন আমার এরকমই দেখাবে, ঠিক আছে?
তো আমি এখানে ডাউনলোড ডিও মিটার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে শো করবে যে আমি কতটুকু স্পিড পাচ্ছি অরিজিনাল, ঠিক আছে? আর সেটা হচ্ছে যে আমার অরিজিনাল এখানে ডাউনলোড স্টার্ট হয়েছে এবং স্পিড দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার এখানে স্পিড দেখাচ্ছে, অলরেডি আমি 564 509 5, মানে আমি এখানে আমার স্পিডটা এখানে কমতেছে। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার অরিজিনাল যে স্পিডটা সেটা চলে, সেই যে রেকর্ডটা নিয়ে আসছে এখানে আমার অরিজিনাল স্পিড কত দেখতে পাচ্ছেন আমি 2.9। তো আমিও নেট প্রোভাইডার থেকে 3 Mbps এর মতো নিয়েছি। আমার এখানে যেহেতু শেয়ারিং লাইন মাঝে মাঝে স্পিডটা কমে, কিন্তু আমার অ্যাক্সেসটা 3 Mbps এর মতোই দেওয়া আছে। তো আপনারা এই ডিওমিটার সফটওয়্যারের মাধ্যমে আপনারা অরিজিনাল আপনাদের যে আসলে আপনাদের কত Mbps দিয়েছে নেট প্রোভাইডার আপনাকে সেটা বাইর করতে পারবেন। আপনারা অবশ্যই যারা শেয়ারিং লাইন ইউজ করেন, বাংলাদেশের বড় বড় কোম্পানি এবং ব্যাংক ছাড়া ম্যাক্সিমাম মানুষই শেয়ারিং লাইন ইউজ করে, আর বাসা বাড়িতে সাধারণত শেয়ারিং লাইন দেওয়া হয়। তো আপনারা যদি আপনাদের স্পিড চেক করতে হয় অবশ্যই এই ডিওমিটার সফটওয়্যারটা ইনস্টল করে চেক করবেন। আর আপনারা যদি স্পিড টেস্ট সফটওয়্যারটা দিয়ে যদি আপনারা চেক করতে চান, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা ডেডিকেট লাইন লাগবে। ডেডিকেট লাইন হচ্ছে আপনাদেরকে আইপি লাগবে। আইপি দিয়ে আপনি অরিজিনাল এখানে স্পিড টেস্ট নেট দিয়ে আপনারা অরিজিনাল যে স্পিডটা সেটা আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই আপনাদের এই আজকের এই টিপসটা আপনাদের ভালো লাগছে, অবশ্যই যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমি অবশ্যই সেই সমস্যাগুলি সমাধান করার জন্য চেষ্টা করব। তো আজকের মতো এখানেই, খুদা হাফেজ।